ব্রেকিং নিউজ, বাবু ডাকার কারণে গার্লফ্রেন্ডের কোলের মধ্যে দুইটা বয়ফ্রেন্ড মুত্যা দিছে। ভাই আমি আমার বউয়ের জ্বালায় শান্তিতে কোনো কাজ করতে পারি না, যাই করতে যাই একদম সামনে চলে আসে। বন্ধু একদিন ট্রাক চালাইয়া দেখ, যদি ভাগ্য সহায় হয়। जोर का झटका है जोरों से लगा। আসলে জীবন দা মাটির চুলার মতো, বাস একটা শেষ হইতে না হইতে আরেকটা রেডি। পাশের বাসার আন্টির ফেসবুক আইডি খুলে দে তা সালা, জিজ্ঞাসা করলাম রিলেশনে কি দেব, কয় সিঙ্গেল দাও, মানবতা আজকে কোথায়? যদি পৃথিবীকে বদলাইতে চাও তাহলে বেসালার থাকতেই বদলাও, কারণ বিয়ার পরে টিভির চ্যানেলটাও বদলাইতে দেবে না। যাদের কাছে গার্লফ্রেন্ড নাই ওরা গিয়ে গুগলে সার্চ করতে পারো www.hairlautaino.com। যখনই ভাবি তুমি ছাড়া জীবনটা অন্ধকার, তখনই কারেন্ট চলে আসে। সিনেমার নায়ক নায়িকারা ট্রেনে উঠলে তাদের প্রেম হয়, আর আমি যখন ট্রেনের ভিতরে উঠি তখন ইজলা রাখে না। আগেরকার দিনে ভিলেন ছিল মেয়ের বাবা, আর এখনকার দিনের ভিলেন হলো মেয়ের বেস্ট ফ্রেন্ড। ইয়ারা তেরি মেনি আরে সবসে প্যারি, ইয়ারা তে। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি কতটুকু পড়ালেখা করছেন? ওই যে আপনি যতটুকু করছেন, মানে মানে আমিও হাই হ্যালো বলার পর বাংলায় শুরু করি। সরকার প্রতিবন্ধী আর ল্যাংড়াদেরকে 10,000 টাকা করে দিচ্ছে। কি রে, কি হলো? হ্যালো, না না না, এটা হতে পারে না, না না না, না এটা হতে পারে না। ভাই বলছে ব্যালেন্স শেষ হয়ে গেছে। বাসে একটা মেয়েকে পাশের সিটে বসতে দিলাম যে একটু গাড়ির উপর মাথা রেখে ঘুমাবো বলে। শালা গাড়ির উপর মাথা রেখে ঘুমানো তো দূরের কথা, গার মধ্যে বমি করে দিল। একমাত্র মেয়েরাই পারে রেস্টুরেন্টে যে টিস্যু চুরি করে বাইতে লয়ে যাইতে। কিছু কিছু মেয়েরা মাকে বম বলে ডাকে, তাহলে কি তাদের বাবাকে বম বলে ডাকে?